দেখা গেল 10 কালার 10টা 10 কালার 10টা নিতে পারবে সমস্যা আর আমার দোকানে আসলে আমি এক পিসও দেব দোকানে যদি আসে যে কেউ আমি এক পিসও দেব প্লাজোটার মধ্যে কাজ করা প্লাটু কিন্তু রেডি করা বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হ্যালো ভাই বোন কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন থ্রি পিস নিয়ে নতুন করে কিছুই বলার নাই থ্রি পিস বর্তমান সময়ে নারীদের অপরিহার্য একটি পোশাক হয়ে দাঁড়িয়েছে আর তাই আপনারা যারা বসে আছেন বা ভাবছেন কি করবেন তারা নিঃসন্দেহে থ্রি পিসের ব্যবসা করতে পারেন আপনি যদি বাসায় বসেও থ্রি পিসের ব্যবসা করেন তাহলেও আপনি সারা মাসে 30 থেকে 50টা থ্রি পিস বিক্রি করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনার হাত খরচের যে টাকাটা আছে সেটা কিন্তু উঠে যেতে পারে তাই আপনি এই থ্রি পিসের ব্যবসাটি ভেবে দেখতে পারেন সামনেই পবিত্র মাহে রমজান তারপরে আছে ঈদুল ফিতর আর এই ঈদুল ফিতরকে উদ্দেশ্য করে আমরা ধনী গরিব নির্বিশেষে সবাই কিন্তু চেষ্টা করি কম বেশি কেনাকাটা করার যার যার সামর্থ্য অনুযায়ী আর এই কেনাকাটার মধ্যে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে কিন্তু এই কেনাকাটায় থ্রি পিস অনেক বড় একটি জায়গা দখল করে রাখবে আর তাই আপনি চাইলে এই ঈদকে কেন্দ্র করেও কিন্তু আপনি এই থ্রি পিসের ব্যবসাটি শুরু করতে চাচ্ছেন না কিন্তু ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু এই ভিডিওটি বিশেষভাবে দেখতে পারেন আশা করি এখান থেকে আপনারা ঘরে বসে থেকেই প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারবেন ডালিম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম তানজিল ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন তো ভাই এই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো ভাই আপনার দোকানে তো মনে হয় ঈদের কিছু নতুন কালেকশন আসছে নাকি হ্যাঁ আজকে মূলত আসলে ঈদ কালেকশনগুলো দেখাবো বাকি অন্য অন্য আইটেম যেগুলো রেগুলার আছে ওইগুলো আমি ভিডিও লাস্টে দেখাবো ফুলতা গাউসিয়া এটা আপনি পড়ছে নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টে ঢাকা সিলেট মহাসড়কে একদম মেইন রোডের পাশে কাশপুর ব্রিজ থেকে আপনি আসতে 10 মিনিট লাগে ফুলতা গাউসিয়া মার্কেট 1 নম্বর নিস্তালায় 12 নম্বর গলি 181 নম্বর দোকান পূবালি ব্যাংকের উল্টা দিকে ইসলামী ব্যাংকের এটিএম বুথ আছে ওইটার সামনে এসে আমাকে যদি ফোন করে আমি নিয়ে আসতে পারবো এটা হলো বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় পাইকারি মার্কেট এই মার্কেটের মধ্যে 7000 দোকান আছে এখানে লুঙ্গি শাড়ি থ্রি পিস পিন কাপড় যাবতীয় একটা মানুষের জীবনে যত কাপড় লাগে সব এই মার্কেটে পাওয়া যাবে ঈদ কালেকশন তো আছেই ঈদ কালেকশন ছাড়াও এটা যে কোনো সময়ই চলে ভাই কাতানের মধ্যে তো আপনার অনেক ভাগ হ্যাঁ অনেক ভাগ আছে তো এটা একটা প্রকার এটার দাম পড়বে 250 টাকা 250 টাকা হ্যাঁ হ্যাঁ দেখেন এগুলো রং কস বা রং কর গ্র্যান্ড আসলে এটা রং হয় না কিন্তু এটা হলো সুতার রং এটা কালার মধ্যে হবে 20টা 20টা কালার হবে হ্যাঁ 20টা কালার হবে এই যে এগুলো আসলে ওন্না বা এগুলো আপনার অনেক তো বড় হবে নাকি ফ্রি সাইজ বড় হবে হ্যাঁ ফ্রি সাইজ তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে একটা ফ্রি সাইজের ওন্না 20টা কালার আছে আমাকে যদি ইমুতে ভিডিও কল করে অথবা আমি যেহেতু এখন ঈদের কেনাকাটা আমি ভিউয়ারদেরকে বলবো যারা ব্যবসা করতে চায় যাতে দোকান আইসানে আমি যারা না আসতে পারে নিতান্তই ওদেরকে পাঠাই দেবো অনেকে বলে ভাই আপনারা দেখান একরকম দেন একরকম যাতে ওই জিনিসটা না হয় আপনারা আসেন সেক্ষেত্রে আপনারা সরাসরি আসেন দোকানটা ভিজিট করেন যদি ভালো লাগে আপনি নেবেন আচ্ছা এইটা কি জিনিসটা ভাই এটা হলো বাটিকের ভিতরে এমব্রয়ডারি করা কাজ করা বাটিকের ভিতরে এমব্রয়ডারি করা মানে বাটিকটা পছন্দ করে তো বাটিকের মধ্যে কাজ করা একটা দেখাইতেছি ওই জন্য আমি আচ্ছা তো এগুলো রেট কি রকম ভাই এটা রেট পড়বে আপনার 360 টাকা এটা আপনার জামাটা কতটুকু লম্বা আছে ভাই জামাটা লম্বা আছে আপনার 46 ইঞ্চি না আর এটা আপনার ওন্নাটা বা সেলরটা কি রকম সেলরটা কতটুকু কাপড় থাকে এই যে এটা কিন্তু হাতাটা কিন্তু আলাদা হাতার মধ্যে কাজ করা হবে সেলরটা হবে পুরো 2.5 গজ আর এটা হচ্ছে ওন্নাটা হ্যাঁ ওন্নাটা হবে একটু শেডের ভিতরে এটা হচ্ছে দেখতে পাচ্ছেন শেড করা ওনা একটু ভিন্ন ধরনের ওনা দেখা গেল 10 কালার 10টা 10 কালার 10টা নিতে পারবে সমস্যা আর আমার দোকানে আসলে আমি এক পিসও দেব দোকানে যদি আসে যে কেউ আমি এক পিসও দেব কিন্তু দোকানে আসতে হবে হ্যাঁ হোলসেলে আপনারা দোকানে আসলে যদি আসে এক পিসও দেব ভাই জোস একটা জিনিস বাইর করছেন তো জিনিসটা কি ভাই এটা হলো বুটিক্সের ভিতরে বুটিক্সের মধ্যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এসি কটন সম্পূর্ণ এসি কটন আসলে আমি সেটা দেখতেছি আমি দেখতেছি যে আপনার কালারের যে কন্ট্রাস্ট সেটা দেখতেছি প্রতিটা মানুষের কিন্তু ক্যাটালগ হ্যাঁ ক্যাটালগ থাকবে এবং খুবই সুন্দর আচ্ছা ভাই এগুলো কাপড়টা তো মানে রংটা তো দেখলাম কাপড়টা কি রকম গ্যারান্টি রঙের গ্যারান্টি হবে রঙের যদি রং চলে গেলে এটা বানানোর পর ফেরত ওরে ভাই দেখতে পাচ্ছেন আসলে কি আপনারা ভালো দাম দিয়ে নেবেন ভালো পাবেন ভালো ফিডব্যাক পাবেন এখন যদি আপনারা খোঁজেন 100 টাকার থ্রি পিস 150 টাকার থ্রি পিস তাহলে তো ওইটা কোয়ালিটি আমরা ভাবে দিতে পারবো না কিছু তো করা নাই ভাবে পাবলিক চাইলে তো দেওয়াই লাগে দেওয়া লাগে আমাদের কাছে ওই কোয়ালিটিগুলো আছে আমি ভিডিও শেষের দিকে দেখাবো আচ্ছা এগুলো রেঞ্জ কত ভাইয়া এটা রেঞ্জ পড়বে 350 টাকা 350 টাকায় কিন্তু আপনারা খুব সুন্দর একটা জিনিস পাইতাছেন এটা হলো আরি কাজের মধ্যে আরি কাজের মধ্যে দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস একটি কাজ আর আরি কাজ কোনটাকে বলে ভাইয়া এই যে এই কাজগুলো কি আরি কাজ বলে আচ্ছা এই যে কাজগুলো আছে সবগুলো আরি কাজ বলে না আচ্ছা এগুলো প্রাইস কত ভাই এটা প্রাইস পড়বে 400 টাকা 400 টাকা দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু ওন্নাটা কিন্তু খুবই সুন্দর আসলে
ঠিক আছে ওনারে খুব সুন্দর একটি গ্যারান্টি রংকশ গ্যারান্টি হবে সেলটাও বড় হবে কোনো সমস্যা নেই আচ্ছা এটা কি পার্টি ড্রেস আসলে এটা নিয়ে বলার কিছু নাই এটা হচ্ছে পার্টি ড্রেস অনেকগুলা অনেক ভাগ আছে নাকি হ্যাঁ কালারও হবে ডিজাইনও হবে এমনিতে দাম এটা কিন্তু সম্পূর্ণ রিপিট করা আচ্ছা এগুলো প্রাইস ভাই কত আছে অনেকগুলো আছে গাম দিয়ে লাগানো এটা দাম পড়বে 430 টাকা এটা 430 টাকা নিতে পারবে না 430 টাকা এই যে আপনারা 430 টাকা কিন্তু এটা আপনারা নিতে পারবেন আর এটা হচ্ছে আপনার এই যে হবে শিপনের মধ্যে শিপনের ওনা নাকি হ্যাঁ শিপনের ওনা এটা হচ্ছে শিপনের মধ্যে একটা ওনা দেখতে পাচ্ছেন সালোয়ার টপ প্লাজো করতে পারবে হ্যাঁ সালোয়ারটা কি সার ভাই সালোয়ারটা কি কাপড়ে করছেন সালোয়ারটা হবে আপনার বাটারফ্লাই বাটারফ্লাই সালোয়ার জি জি এটা হচ্ছে ভাই প্রিন্ট করা নাকি আপনি ডাইরেক্ট কাজ করা সুতা দিয়ে কোনটা এটা কাজ করা কাজ করা নাকি হ্যাঁ মানে আপনার প্রিন্টের কোনো ব্যাপার না না এখানে এটা হচ্ছে এই বডিটা হচ্ছে আপনার সম্পূর্ণ আপনার কাজ করা মানে এটা কোনো আপনার প্রিন্ট করা না মানে ফ্রি সাইজ হবে এটা আপনার 48 এর উপর হবে এটা প্রিন্ট করা না যে আপনার রং উঠে যাবে না রং ওঠার কোনো সম্ভাবনা নাই এটা হলো আপনার এই যে এটা আপনার সেল প্লাজো করা নাকি প্লাজোটার মধ্যে কাজ করা প্লাটো কিন্তু প্লাজো কিন্তু রেডি করা প্লাজো একদম রেডি করা প্লাজো আছে এবং প্লাজোর মধ্যে দেখেন কাজ আছে চমৎকার কাজ করা আচ্ছা প্লাজো প্লাজোটা কি ফ্রি সাইজ হবে নাকি একদম ফ্রি মানে যে কেউ পড়তে হ্যাঁ যে কেউ পড়তে যে কেউ আপনার কিন্তু পড়তে হবে না আর ওই যে ওন্নাটা কিন্তু আপনার ফুল অল ওভার কিন্তু কাজ করা আছে ওন্নাতে কাজ করা আছে দেখেন ওন্নার পুরো পাঁচ হাত এবং পুরো ওন্নায় কাজ করা দেখি বোঝা যাচ্ছে যে আসলে এটা খুবই সফট একটা জিনিস আচ্ছা ভাই এটা প্রাইসটা কত রাখবেন এটা প্রাইস 460 টাকা 460 টাকা আচ্ছা এর মধ্যে তো আরো অনেক কালার আছে এর মধ্যে 6 টা কালার আছে ডিজাইন কত হবে হ্যাঁ অন্যান্য ডিজাইনও আছে 4 5 সেগুলো যদি কেউ আপনারা যদি সময় থাকে বা ইমো WhatsApp এ কেউ কেউ নক দিলে দিয়ে দিবেন WhatsApp এ আমাদের নক করে দেখাতে পারবো আর যদি দোকানে আসে আপনাদের কাছে তো ছবি তোলাই থাকে হ্যাঁ ছবি তোলা থাকে এটাও সেম এমব্রয়ডারি কাজের ভিতরে এমব্রয়ডারি কাজ না হ্যাঁ এমব্রয়ডারি কাজ মানে সুতি কাপড়ের মধ্যে হ্যাঁ সুতি কাপড়ের সুতি কাপড় এগুলো রেট কি রকম কি রাখবেন এটা আসলে সুতি বলতে এসি কটন কাপড় এসি কটন কাপড় মানে আরেকটু উন্নত মানের আর কি আরেকটু উন্নত মানে এটা দাম পড়বে 500 টাকা 500 টাকা হোলসেল মূল্য না হোলসেল রেট সম্পূর্ণ হোলসেল রেট আমাদের কোনো খুচরা সেল হয় না তারপর যদি আপনার চ্যানেল থেকে আসে আমি এই জন্যই বলছি যে আমি এক পিস হলো দেব শুধু আপনার চ্যানেলের জন্য কিন্তু সরাসরি আসতে হবে আপনাদের সরাসরি আসতে শর্ত কিন্তু ভাই আমাদের তো একদম এক পিস আর কুরিয়ার দেওয়া সম্ভব না আমরা পূজা করতে পারবো না আমাদের পোষাবে না এক পিস কুরিয়ার করলে দেখা যায় বহুত ঝামেলা হ্যাঁ ঝামেলা বলতে আমাদের ওইভাবে পোষায় না কারণ আমাদের 10 5 টাকা লাভ এই হলো ওনাটা দেখালাম আচ্ছা ডালিম ভাই এটা কি এটা স্ল্যাব কটনের মধ্যে কাজ করা স্ল্যাব কটন আচ্ছা এটা লম্বায় কতটুকু আছে লম্বায় 48 আছে রং কষ্ট গ্যারান্টি নাকি একদম গ্যারান্টি সামনে যে কাজটা এটা কিভাবে করছেন আসলে এটা এমব্রয়ডারি এমব্রয়ডারি কাজ না তো সামনের কাজটা কিন্তু আপনার ফুল বডি দেখতে পাচ্ছেন এমব্রয়ডারি কাজ করা যারা এই ধরনের পছন্দ করেন তারা কিন্তু এটা নিতে পারেন আচ্ছা এগুলো ভাই দাম কত করে রাখবেন এটা দাম পড়বে 500 টাকা হাতায় কি কাজ করা আছে কোনো না না হাতায় কাজ হবে না হাতার সাথে দেওয়া আছে হাতাটা সিম্পল নাকি সিম্পল ওকে এই যে ওন্নাটা গর্জিয়াস হবে ওটা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনার অল ওভার কাজ করা এটাকে জলপাই কালার বলে না হ্যাঁ জলপাই কালার এটার মধ্যে কালার হবে জলপাই কালার এটার মধ্যে আসলে কতগুলো কালার হবে আপনার কাছে কালার 7-8টা কালার 7-8টা কালার হবে ডিজাইন একটা মানে এক ডিজাইনে 7-8টা কালার হ্যাঁ প্রত্যেকটা ডিজাইনে মানে প্রত্যেকটা ডিজাইনে 7-8টা করে কালার হবে এগুলো তো ভাই রেগুলারের মধ্যে নাকি হ্যাঁ হ্যাঁ রেগুলারের মধ্যে একটু মানে একটু ভালো আর অনেক আছে হালকা কাজ পছন্দ করে খুব বেশি গর্জিয়াস পছন্দ করে সিম্পলের মধ্যে সিম্পলের মধ্যে হালকা কাজ সুগলাটা কাজ হবে নিচে একটু কাজ হবে এগুলো প্রাইস কত ভাই এটা প্রাইস হবে 530 টাকা 530 টাকা কি কাপড়টা করছেন ভাই এটা এসি কটন কাপড় এসি কটন আসলে এখন গরম তো আমরা চেষ্টা করছি যাতে একটু আরামদায়ক কাপড় দেওয়ার জন্য গরমের মধ্যে আবার যদি একটু খিচখিচ কাপড় হয় তাহলে আবার ভাই দেখা যায় কাপড় পরে বকাঝকা শুরু করবো তো এটা দেখতে পাচ্ছেন ওন্নাটা বিশাল বড় একটি ওন্না এবং ওন্নার কিন্তু কালার কন্ট্রাস্টটা কিন্তু আপনার খুবই সুন্দর ডলার করা আছে ডলার করা আছে আশা করি এটা নিয়ে আপনারা যে কোনো মার্কেট প্লেসে আপনারা কিন্তু এটা আপনি ওনায় এসে 900 টাকা 1000 টাকা বিক্রি করতে পারবেন ভাই এটা কি এটা বুটিক্সের ভিতরে একটু কাজ করা একটু কাজ করা নাকি সাধারণ গর্জিয়াস যারা জর্জেট ওন্না পছন্দ করেন যারা জর্জেটের ওন্নাটা আসলে গরমকাল তো অনেকে জর্জেটটা লাইক করে এগুলো রেঞ্জ কিরকম ভাই এটা রেঞ্জ পড়বে 530 টাকা সেম রেঞ্জ সেম কোয়ালিটি শুধু ওইটা হবে সুতি ওন্না এটা জর্জেট ওন্না দেখেন ওন্নাটা অনেক বড় একটা ওন্নাটা কিন্তু খুবই গর্জিয়াস আসলে ক্যামেরা কেমন লাগতেছে জানি না বাস্তবে আমার কাছে আরেকটু ভালো লাগতেছে এজন্য আপনারা সরাসরি দোকান আসতে পারেন জর্জেটের মধ্যে সেম আরেকটা ডিজাইন হবে আর ডিজাইন আমার কাছে অনেকগুলো আছে এটা হচ্ছে মানে সেম কাপড়ের মধ্যে ভিন্ন একটা ডিজাইন ভিন্ন একটা ডিজাইন এটা ওন্নাটা কিন্তু অনেক বড় একটা বিশাল বড় একটা ওন্না এগুলো রেঞ্জ কত কি সেম 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 530 টাকা এগুলো কিন্তু আপনার হাই কোয়ালিটি বুটিক্স হ্যাঁ প্রচুর হাই কোয়ালিটি এগুলো এগুলো নিয়ে আসলে সামনে ঈদ এই কারণে ভাইয়া চেষ্টা করতেছে আপনাদেরকে একদম প্রিমিয়াম কোয়ালিটি জিনিসগুলো দেখাইতে যাতে করে আপনারা ঈদে কমফোর্টেবলি বিজনেস করতে পারেন সো গাইস এখন যেটা
আচ্ছা ভাই, এটা আসলে কি ডিজাইন, এটাকে বলে আর কি? এটার নাম রাজস্থানি বুটিকস। রাজস্থানি বুটিকস না? আচ্ছা, এটা কাপড়টা কি কাপড় আসলে? এটা কাপড়টা এসি কটন। এসি কটন নাকি? এমনি তো আসলে রংটা একটু আপনার অনেক ব্রাইট দেখা যাচ্ছে। হ্যাঁ ব্রাইট, এটার মধ্যে কালার হবে 10টা কালার। এই যে দেখতে পাচ্ছেন থানটা, এটা হচ্ছে সবগুলো রাজস্থানে নাকি? রাজস্থানি বুটিকস। আচ্ছা ডালিম ভাই, এটা আসলে কি কাপড়? এটা হলো দিল্লি বুটিকসের। দিল্লি বুটিকস, একটু আগে দেখছি রাজস্থানে, আমি লাগেছে দিল্লি বুটিকস। দেখেন এটা কিন্তু অনেক বড়, আপনার 52 ইঞ্চি হবে। 52 ইঞ্চি লম্বা, যে যার ইচ্ছা মতো লেন্থ দিতে পারবে। ওকে, আচ্ছা ভাই এগুলো প্রাইস কত রাখবেন? এটা প্রাইস পড়বে 650 টাকা। 650, এগুলো কি কাপড় ভাই? এটা কিন্তু আপনি, এটা কিন্তু সম্পূর্ণ সুতি কাপড়ের ভিতরে, এটা কিন্তু প্রথমে ডাইং করার পরে আবার এই কাজগুলো করতে হয়। মানে প্রথমে ডাইং করছে? হ্যাঁ, প্রথমে ডাইং করে প্রিন্ট করতে হয়, তারপরে এই কাজগুলো করতে হয়। মানে অলমোস্ট 1.5 বছর পড়তে পারবে, কিন্তু রং আপনারা যেভাবে চেনেন সেভাবে আপনাদেরকে বলছি। এগুলো তো আসলে ফ্রি সাইজ, এগুলো নিয়ে তো আসলে ফ্রি সাইজ বলতে যদি হ্যাংলাবাত লয় দুইটা হবে, দুইটা হবে। হ্যাঁ যদি হ্যাংলাবাত লয় দুইটা হবে, যদি হ্যাংলাবাত লয় দুইটা হবে নাকি? আর যে মোটা মানুষের তো হবেই। আচ্ছা এগুলো আপনার কি রকম রেট আসলে? এটা রেট পড়বে 720 টাকা। আর যদি কেউ 720 টাকা, আচ্ছা ভাই কম দামি কিন্তু এগুলো আছে ভাই, আরো কম দামি পাইছি। কম দামি গুলো আমার কাছেও আছে, এই যে এগুলো 300 টাকা। আপনারা নিশ্চয়ই ক্লাস করতে পারতেছেন যেটা আসলে দামি জিনিসটা। জলসাপ, জলসাপ নাকি? আড়াই গজ। হ্যাঁ পুরো আড়াই গজ, আসলে দামি ইসের সেলরটা ভালো হয়। তো দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস একটা থ্রি পিস, আসলে একদমই সিম্পল এর মধ্যে খুবই গর্জিয়াস। আর দেখতে পাচ্ছেন একটু সামনে থেকে যদি দেখাই, এটা কিন্তু আপনার একটা কাজ করা আছে ভাই, এটাকে কি কাজ বলে ভাই? একটা দেখতে পাচ্ছি পাতার মতো কাজ করা আছে ছোট ছোট। এটা হলো এমব্রয়ডারি কাজ করা রেয়ন কাপড়ের, রেয়ন কাপড়ের। এটার মধ্যে কালার কত হবে ভাই? এটার মধ্যে 6-7টা কালার হবে। 6-7টা কালার হবে। কোয়ালিটির দিকটা কেমন হবে জিনিসটা? এটা আসলে এটা তো অনেক হাই কোয়ালিটি কাপড়, দেখেন আপনি একটু হাত ধরে দেখতে পারেন, অনেক ভালো কাপড়। তো এটা হচ্ছে, আমি আসলে নিজেই ধরে দেখলাম, আসলে কাপড়টা রেয়ন কাপড়, মানে খুবই একটা মানে হাই কোয়ালিটি, খুবই গর্জিয়াস একটা কাপড়। আচ্ছা এগুলো রেঞ্জ কত রাখতে পারবেন? এটা রেঞ্জ পড়বে 720 টাকা। 720 টাকা আসলে হোলসেল রেট। এগুলো আপনি যে কোনো ভাবে 1200 টাকা সেল করতে পারবেন। আমরা ওনার যে একটা কন্ট্রাস্ট, খুবই সুন্দর একটা কন্ট্রাস্ট আছে কাজ করা। সামনে কিন্তু ঈদ আসতেছে, অবশ্যই চেষ্টা করবেন ভালো জিনিসটা বিক্রি করার। প্লাজো হবে, প্লাজো হবে না, সুতি কাপড় হবে তো নাকি? হ্যাঁ হ্যাঁ, আড়াই গজ হবে। এটা কি ভাইয়া? এটা হলো যশোরের হাতের কাজ, এটা কিন্তু সম্পূর্ণ হাতের কাজ, মণিপুরি। হ্যাঁ দেখলে মনে হবে এমব্রয়ডারি, আসলে এমব্রয়ডারি না, এটা কিন্তু সম্পূর্ণ হাতের কাজের, সম্পূর্ণ হাতের কাজ করা নাকি? হ্যাঁ, আমাদের যশোরের পাড়া এত সুন্দর করে ড্রেসটা বানাইছে, যশোরের মণিপুরি বলে এটাকে নাকি? আচ্ছা ভাই এগুলো প্রাইস কি রকম? এটা প্রাইস পড়বে 750 টাকা। হাতায় কিন্তু কাজ হবে, হাতার কাজ হবে না? এটা হচ্ছে হাতা নাকি? এই যে নিচের অংশটা হাতার অংশ, এটাতে কাজ হবে, এটা তো কাজ হবে। আসলে কাজটা তো দেখলাম, আসলে কাপড়টা কি ভালো হবে? 100% ভালো। এগুলো যে কাজটা অনেক ভালো, কাপড়টা ভালো না, এরকম হয় না? এটা আপনার 100% সুতি কাপড় এবং অনেক উন্নত মানের কাপড়, অনেক উন্নত মানের। আসলে এখন গরম কাল, আমরা ওইভাবেই ড্রেসগুলো তৈরি করতেছি, ফ্যাশনে ভালো হয়, প্লাস আপনার এটা দেখতে পাচ্ছেন শেড করা, মানে কাপড় দিয়ে নাকি করা। দেখতে পাচ্ছেন এখানে আপনার খুবই আপনার সুন্দর করে করছে। পছন্দ না করে তো এক কালার হবে, এক কালার আপনার কাছে আছে? এক কালারও আছে, শেড চাই, এক কালার চাই, সব দেওয়া যায়, যেটা চাই আর কি। এর মধ্যে কিন্তু অনেক কালার আছে, ডিজাইন আছে, দেখেন। এই যে এটা হচ্ছে, দেখুন এখানে কিন্তু সবই কিন্তু আপনার যশোরের মণিপুরের। হ্যাঁ সম্পূর্ণ হাতের কাজ, সম্পূর্ণ হাতের কাজ করা। এটা হলো চন্ডি বাটিক, চন্ডি বাটিক। এটা প্রাইসটা কত? এটা প্রাইস পড়বে 320 টাকা। 320 টাকা। তো দেখতে পাচ্ছেন এটা আপনার খুবই সুন্দর কিন্তু জিনিসটা, 320 টাকা নিয়ে আশা করি আপনারা এগুলো 500 টাকায় সেল করতে পারবেন। পাকিস্তানি লোনের কপি দেখতে পাচ্ছেন, আমি সরাসরি বলে দিচ্ছি, অনেকে কিন্তু জিনিসটা বলবে না। আচ্ছা এটা হচ্ছে কপি নাকি? কপিটা। হ্যাঁ এটা তারপর কি ভাই, রং কস তো গ্যারান্টি? রং কস 100% গ্যারান্টি। আচ্ছা এগুলো রেঞ্জ কত ভাই? এটা রেঞ্জ পড়বে আপনার 305 টাকা। 305 টাকা? জি জি 305 টাকা। এটা রেঞ্জ পড়বে আপনার মাত্র 305 টাকা। আসলে সুতার দাম বেশি তো আমাদের কিছু করার নাই, আমাদের অনেক বেড়ে গেছে, তারপর আমরা চেষ্টা করছি যাতে যতটুকু শিথিল রাখা যায়, শিথিল রাখা যায়। পাচ্ছেন আপনার বিশাল বড় গর্জিয়াস একটি, 305 টাকা মাত্র। 305 টাকা কিন্তু আপনারা নিতে পারবেন। তো আসলে 300 টাকা প্লাস যে থ্রি পিস গুলো আছে, আমার মনে হয় না যে সেগুলো খারাপ। না না এগুলো অনেক ভালো, এগুলো অনেক ভালোই হবে। আপনারা নিয়ে এগুলো 450-500 টাকা
যদি সেল করেন আশা করি কোনো কথা বলতে হবে না এটা হলো ফেরদৌস ফেরদৌস লোন নাকি এটা কি অরিজিনাল ভে অরিজিনাল ফেরদৌস অরিজিনাল ফেরদৌস এই যে আপনাদের লেখা আছে এখানে তো এখানে দেখতে পাচ্ছেন ফেরদৌস লোনের কিন্তু আপনার লেবেল লাগানো আছে ডাইরেক্ট প্রিন্ট করে লেখা আছে এই লেখাটা অনেকগুলো লিখলে মামলা খাবে আচ্ছা ভাই এগুলো রেঞ্জ কত এগুলো এর দাম হবে আপনার 400 টাকা কিন্তু এটা আপনারা নিতে পারবেন ফেরদৌস লোন বলেই বিক্রি করে ফেলতে পারবেন এটা ফেরদৌস লোনের থ্রি পিস কোনো কথা ছাড়াই মানুষ বিশ্বাস করে নিয়ে নেবে 500-550 টাকা এগুলো আপনারা পুরো পাঁচ হাত হবে বহরো বেশি এটা হলো জয়পুরীর মধ্যে জয়পুরী নাকি জয়পুরীর মধ্যে এটা হচ্ছে চারটা কালার আছে অনেক ডিজাইন হবে এগুলো রেঞ্জ কত ভাই এটা রেট সেম 400 টাকা 400 টাকা আসলে এগুলো নিয়ে তো আসলে নতুন করে কিছু বলার নাই এগুলো আপনার মোটামুটি ফ্রি সাইজ আসলে 52 মানে পারবে এটা অনেক বড় কাপড় এত বড় যে কেন দেয় কোম্পানি আচ্ছা আর এটা ও ওয়াও জোস একটা আপনার কিন্তু দেখতে পাচ্ছেন ওন্না বিশাল বড় সুন্দর একটি ওন্না খুবই সুন্দর এই যে থ্রি পিসের জামাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিডি লোনের একটি জামা আসলে এটা হচ্ছে বাংলাদেশের বহুল মানে কি বলবো জনপ্রিয় মানে নারীদের জনপ্রিয় একটি জামার মধ্যে অন্যতম বিডি লোন আচ্ছা এগুলো আসলে কাপড় কি রকম হবে ভাই এগুলো লোন কাপড়ের মধ্যে লোন কাপড় এগুলো রেঞ্জ কত লোন মানে হলো আরামদায়ক আচ্ছা রেঞ্জ পড়বে আপনার 330 টাকা এগুলো আপনারা 330 টাকায় নিতে পারবেন দেখেন ওনাগুলো নামাজে ওনা সামনে রমজান মাস তো বিশাল বড় একটি ওনা সামনে রমজান মাস সামনে ঈদ সেলার কাপড় তবে পিন আপনারা নিতে পারবেন পিন করা নাকি আচ্ছা যারা আর এটা হচ্ছে আপনার ওন্নাটা অনেক সুন্দর একটা ওন্না আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কন্ট্রাস্ট করা একটি ওন্না প্রিন্টটা আপনার খুবই সুন্দর মানে ফুলগুলো খুবই সুন্দরভাবে মেলানো হয়েছে এগুলোর মধ্যে অনেক অন্য অনেক কালার আছে সেগুলো দেখার জন্য আপনারা ইমো হোয়াটসঅ্যাপে নক করতে পারেন এরকমই থাকবে নাকি বক্স এটা মানে বক্স হবে এটা হলো মালহার কোয়ালিটি অনেক ভালো মানে প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটি এটা এগুলো তো আপনারা প্যাকেট করা থাকবে প্যাকেট করা থাকে বক্স করা থাকে এটা দাম পড়বে 850 টাকা আসলে এটা আপনারা ডিজিটাল কিন্তু এগুলো সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট এগুলো কিন্তু সরাসরি পাকিস্তান থেকে আসছে সব মানে প্রিন্ট বা কাপড়টা পাকিস্তান থেকে আসছে হ্যাঁ পাকিস্তান থেকে কাটিং এন্ড ফিটিং বাংলাদেশে কাটিং না শুধুমাত্র বক্সটা বাংলাদেশে হয় শুধু বক্সটা বাংলাদেশে বক্সটা বাংলাদেশে হয় কাটিং ফিটিং সব ওইখান থেকে হয় সব ওইখান থেকে হয়ে আসে হ্যাঁ হ্যাঁ শুধু বক্সটা আমাদের দেশে করে ইম্পোর্টাররা করে আর এটা দেখতে পাচ্ছেন আপনার ওন্নাটা বিশাল বড় কিন্তু একটা ওন্না হ্যাঁ খুবই সুন্দর ও অনেক বড় গর্জিয়াস একটা ওন্না দাম পড়বে 850 তো মাত্র 850 টাকা এর মধ্যে আরো অন্য অনেক কালার আছে অনেক কালার আছে এখন কি দেখাবেন যারা একটু কম রেঞ্জের ভিতরে কাজ করা জামা চায় ওদের জন্য এই যে এটা বুটিকসের ভিতরে এটা দাম পড়বে 210 টাকা এই যে হলো ওন্নাটা ওন্নাটা হবে 4.5 হাত আচ্ছা তারপর এটা কেটা হলো এমবোর্সের মধ্যে এমবোর্সের মধ্যে কম্পিউটার কাজ করা এর দাম পড়বে 220 টাকা 220 টাকা তারপর এটা এটা হলো লিলিয়ান কাজের মধ্যে এটা পড়বে আপনার 230 টাকা হ্যাঁ হ্যাঁ পুরো কম্পিউটার কাজ করা আচ্ছা তারপর এটা এটা লিলিনের মধ্যে কম্পিউটার কাজ করা এটা পড়বে 250 টাকা এক ফুল হ্যাঁ এক ফুল আচ্ছা তারপর এটা দুই ফুল হ্যাঁ এটা দুই ফুল এটা হলো কম্পিউটার কাজ করা এটার দাম পড়বে 250 টাকা 250 টাকা তারপর সেম এটাও সেম পড়বে 250 টাকা 250 টাকা তারপর এটা পড়বে আপনার এটা হলো 300 টাকা বুটিক্সের ভিতরে 300 টাকা মানে যারা একটু আর কি লো কোয়ালিটি চায় বা লো মিডিয়াম কোয়ালিটি চায় তারা আপনারা এগুলো নিতে পারবেন এটা পড়বে 330 টাকা বুটিক্সের ভিতরে 330 টাকা হ্যাঁ এই পর্যন্তই তো আমাদের আরেকটা দোকান আছে দোতলায় অনেক সময় এখানে আমিও থাকতে পারি আমার ছোট ভাইও থাকতে পারে মানে দুজনে একজন তো থাকবে হ্যাঁ একজন থাকবো আর আমি বলে দিই সামনে যেহেতু রমজান মাস অনেকে জাকাত দিবেন জাকাতের প্রিন্টের শাড়িও পাবেন প্লাস থ্রি পিসও নিতে পারবে যদি 1000 পিস 2000 পিস যত ইচ্ছা আমাদেরকে আগে বললে আমরা দিতে পারবো একদম সীমিত দামের মধ্যে তো বন্ধুরা আরও একটি সুযোগ আপনারা এখান থেকে পেয়ে গেলেন তো আজকের মতো কিন্তু এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করে জানাতে পারেন আপনার মনের অনুভূতি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখতে পারেন এ ধরনের ভিডিও সবসময় সবার আগে পাওয়ার জন্য আল্লাহ হাফেজ আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ